কিরে তোর খাওয়া হইলো? কই, আমু তো রান্নাই হলো না। তুই তো ফাঁকি বাজ, যাই হোক এখন পড়তে বস। কই ফাঁকি বাজি করলাম, একটু দেখতে গেলাম তাও। ঠিক আছে, আর বগ করতে হবে না, এখন পড়তে বস, কথা বলতে হবে না। আয় তুইও পড় মনোযোগ দিয়ে। কি যে বলো আপু, প্রেম কি আর সিনিয়র জুনিয়র সিরিয়াল এসব দেখে আসি? ঘটনা কি, কার প্রেমে পড়ছ? সোনামি আর প্রেমে পড়িস নি? না আপু, কি যে বলো, পৃথিবী থেকে ছেলেরাও পড়ছে, ওর মতো কাইলে পড়লার প্রেমে পড়বো আমি? পৃথিবীর কোন মাইয়া যা গো মাথায় বুদ্ধি আছে তারা কি কেউ ওর মতন কাইলে পড়লার প্রেমে পড়বো? তোমরাই কও। হ ঠিকই কইছস, সুখ না বাক্যটি একটা। আর আমার বোন গুলা কত সুন্দর, তোদের বিয়া হইব রাজপুত্রের সাথে, সোনা মিয়ারে নিয়া তোরা কিন্তু ভাবিস না। আমার বিয়ার সিরিয়াল হচ্ছে এক নাম্বারে, তবু তো আমি সোনা মিয়ারে পাত্তাই দেই না। এই শুন, তোরাও দিবি না, ঠিক আছে? আপু তুমিও কিন্তু ওর দিকে চোখ দিও। চোখ দিব আমি? কি যে বলিস। বাড়িতে কে মালিক কে চাকর কিছুই বোঝা যায় না, সব কাজ আমারে করতে হয়। ভাই এই ব্যাডমিন্টনে সব গুড়িবাজি চলতে আছে, আমি তিন বোনের লই। গুড়িবাজি? কিসের গুড়িবাজি? সোনামিয়া আমি তিন বোনের লই গুড়িবাজি চলতে আছে। চল আজকে ওর একদিন কি আমার যে কদিন লাগে, চল। আরে শিক্ষিত মূর্খ, ওটা লালটা ফেলো বলে না, ওটাকে বলে রেড কাভার। দ রেড বলে ইংরেজিতে, রেড বলে আমরা বাংলায় সাদা লাল এইগুলোই বলি। এই সুন্দরীরা এখন বলো তো, সুন্দরীরা কোনটা আগে ফেলি? খেলতে হবে না, রাখ এবার থেকে ক্যারাম বোর্ড আমি খেলুম। এই তোমরা যাও, আমার জন্য ভালো করে চা নিয়ে আসো, যাও। না না এখন যাও, আমি বলতেছি যাও, ওঠো ওঠো, যাও যাও। হ্যাঁ সুমি শুন, চাটা যেন করা হয়। শোনা, তোমার জন্য চা আনবো না কফি আনবো? আমি কফি খাই না, চাও খাই না, আমি খালি দুধ খাই। প্যাকেটে করে খাবা নাকি গ্লাসে করে খাবা? তোর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তুই যা। সাবধানে খেলো, ও কিন্তু ওর এলাকায় ক্যারামে চ্যাম্পিয়ন। আরে তুই যা, ক্যারামে আমিও জাতীয় দলে চ্যাম্পিয়ন, যা। আগে পাউডার নিছে নামাও। আরে আমি পাও দিয়া ফেলি, ডান পাও দিয়া কালো ডাস, বাম পাও দিয়া সাদা ডাস।
তোর লগে আমি হাত দিয়ে কি খেলুম? এই ছাগল, এই দেখ খেলা কারা কয়, দেখছ কটা পড়ছে, দেখছ কটা পড়ছে, এই লাল রেড মারলাম, এই ল, এই ল মার। এই খেলার আগে বল আমি জিতলে কি হবে? আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, আমি যদি জিতি কাল সকালের বাসে তুই বিদায় হবি, আর যদি আমি জিতি তাহলে আজকে রাতে ট্রেনে তুই বিদায় হবি। কি তুই রাজি আছস? হ্যাঁ রাজি। তাহলে এবার শুরু কর। ও ওরে শালা, এই আমার ফেটে মালিকা ক্যারাম বোর্ডই এই আনেনি পকেট, এই তুই আমার ফেটে মালিকা। এ আসলে এগুলা মানছে খেলে, আমি যে খেলি ক্রিকেট জাতীয় দলের চান্স পাইছি ওটাই বলা, এই জন্য তুই চ্যাম্পিয়ন হয়েছিস, ফালতু খেলা কিনি। হ্যাঁ আচ্ছা, সিরিয়াল হয়েছি আমি এক নাম্বারে, আমার আগে ওরা শোনা মেয়েরা পছন্দ করবে এটা তো হতে পারে না, ওরা আবার অনেক চালাক। ঠিক আছে, তার আগে একটু আমি যে বলে ফেলি চাই। আমি তোমাকে 100 হাত দূরে থাকতে বলেছি কারণ কি? কারণ সত্যি আমি আমার মনটা তোমারে দিয়ে দিছি। ও তাই, কি কারণ? আপনার ওই কালা মুখের মাঝে সাদা দাঁতের যে হাসিটা, ওইটা আমাকে পাগল করে দেয়। এখন তো বিয়ের এক নম্বর সিরিয়ালে আমি আছি, কবে আমাকে বিয়ে করে হানিমুনে নিয়ে যাবেন? আমার খুব শখ, কবে তোমাকে নিয়ে আমি ভুটানে যাব, কক্সেস বাজার যাব। তোর একটা ব্যাপার হলো, তুমি চাইলে তোমার বেড়াবার নিয়ে দু জায়গায় নিয়ে যেতে পারি। আমি তো ভালো মনে করে আইসক্রিম মাইনা দিছিলাম, ওইটা তো পচা বাইরে জানে কেনা। এই যে হইলেন, খাওয়ার পরে থেকে বমি করতেছে, আপনি মনে করছেন যে মামা হইতে চলেছি তাই না? ও পচা আইসক্রিম খাইছিলি দূর, আমি আরে ভাবছিলাম ওইটা হইছে, যেটা হলে টক খেতে হয়। তোর এত বাবা ভাবির দরকার নাই, সবড়ে গালা ডালা। না আমি কইতেছিলাম টক খাওয়ার মতো যদি কিছু হইতো, যদি আপনারা কোনো পাত্র খুঁজা না পাইতেন আমি তো রেডি আছি। কি করলি শালার বেড়া, তোর নিজের হুইতপে জায়গা হয় না, তুই করবি আর বোনের বিয়া, সবড়া জুতা করবি। এই কি হয়েছে মা? আরে না, আজকে তোর জন্মদিন,
তাই একটু বড় করে জন্মদিন করতে চাইতেছে। এটা নিচ্ছে সোনা মিয়া শিখাইছে? আমি কিছুই শিখাই না। আরে তুই শিখাবি কত গাধার বাচ্চা, এই কুলাঙ্গার যখন থেকে আমাদের সংসার হয়েছে একটার পর একটা দুর্ঘটনা হইতেই আছে, একটা ভূমি করে আর একটা করে জন্মদিন পালন করব। বিয়ার তো কি বলেন না বলেন, আজকে একটা খুশির দিন, সব বাদ দেন, জন্মদিনের অনুষ্ঠানটা খুশি মতো করি গেবে কেন যাই। হ্যাঁ অনুষ্ঠানটা একটু বড় হওয়া দরকার। শোনো, গ্রামে ডোল ফিটানোর দরকার নাই, কারণ দাওয়াতের কথা শুনলে এক একজন তিন চার দিনের ভাত খায় না, সব এসে আমার বাড়িতে খাইব, ঠিক আছে? তার চেয়ে এক কাজ করো, গুড়ের পায়স বানাও আর ওরে হ্যাপি বার্থডে টু ইউ বলে দাও। আঙ্গি উনার কথায় কান দিবেন না বুঝছেন, গ্রামের লোকজন না লাগলাম বাসায় তো অনেক কে কেন কাঁদতে পারি। আঙ্গি আপনারা সাইজা গুজা রেডি হন গে, আমি দোকানে যাই কেক নিয়ে আসি গে। যাও তোমরা সাজা গুজু রেডি হও, গুজু গুজু করে যাও, ধরাচ্ছি তুই খাওয়াস কেন? হ্যাঁ সোনা মিয়া কেক খাও, কেক খাবো। আমার বসে বাস কেকটার মধ্যে দরকার নেই।